আমি এখন মাননীয় মন্ত্রী জনাব আবুল হাসান মাহমুদ আজি দিনাজপুর চারকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় ছয় মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ তিরিশে অক্টোবর দু হাজার সতেরোর দিনটি সমগ্র বাঙালি জাতির জন্য একটি বিশেষ আনন্দের দিন এই দিনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উনিশশো সালের সাতই মার্চ তারিখে প্রদত্ত ঐতিহাসিক ভাষণটি ইউনেস্কোর ইন্টারন্যাশনাল মেমোরি অব দি ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত হয়েছে ইন্টারন্যাশনাল মেমোরি অফ দি ওয়ার্ল্ড রেজিস্টারের মূল উদ্দেশ্য হল পৃথিবীব্যাপী ছড়িয়ে থাকা গুরুত্বপূর্ণ দালিলিক তথ্যাদি সংরক্ষণ এবং এ সকল তথ্যাদিতে সকলের অধিকার নিশ্চিতকরণ পৃথিবীর ইতিহাসে অতি তাৎপর্যপূর্ণ দলিল সমূহই কেবলমাত্র এই রেজিস্টারে স্থান পায় একটি চোদ্দ সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক পরামর্শ কমিটি পুঙ্খানুপুঙ্খ যাচাই বাছাইয়ের মাধ্যমে এই রেজিস্টারে অন্তর্ভুক্তির যোগ্য আন্তর্জাতিকভাবে তাৎপর্যপূর্ণ দলিল সমূহের নাম সুপারিশ করে আমরা সবাই জানি সাতই মার্চের ঐতিহাসিক ভাষণটি বাঙালি জাতির জন্য চিরন্তন অনুপ্রেরণার উৎস এই ভাষণেই সমগ্র বাঙালি জাতিকে পাকিস্তানি শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রেরণা জুগিয়েছিল এই ভাষণটি আজও বাঙালি জাতিকে উজ্জীবিত করে এবং ভবিষ্যতেও বাঙালি জাতির প্রজন্ম থেকে প্রজন্মকে সমানভাবে আলোড়িত করবে বলে আমরা বিশ্বাস করি ঐতিহাসিক এই ভাষণ মূলত বাঙালি জাতির মুক্তির সনদ অনন্য বাগ্মিতা ও রাজনৈতিক প্রজ্ঞায় ভাষ্যর ওই ভাষণে বঙ্গবন্ধু তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি বাঙালির আবেগ স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে সূত্রে গেথে। বজ্রকণ্ঠে আপামর জনসাধারণকে মুক্তি সংগ্রাম তথা স্বাধীনতা সংগ্রামে হওয়ার আহ্বান জানান তাই আমাদের স্বাধীনতা অর্জনে মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম উনিশশো সালের সাতই মার্চের ভাষণের অপরিসীম গুরুত্ব বিবেচনায় পূর্ণাঙ্গ ভাষণটি আমাদের সংবিধানের পঞ্চম তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে এছাড়া সর্বশেষ মুদ্রিত সংবিধানের উপক্রমণিকায় ভাষণটি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যেখানে বলা হয়েছে উদ্ধৃত করছি উনিশশো সালের সাতই মার্চ তারিখে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার রেসকোর্স ময়দানে বাংলার ইতিহাসে সর্ববৃহৎ জনসভায় এক ঐতিহাসিক ভাষণে আপামর জনসাধারণকে রাজনৈতিক প্রেক্ষাপট বর্ণনা করিয়া স্বাধীনতার সংগ্রামের জন্য প্রস্তুত হইবার ডাক দেন এবং ঘোষণা করেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ইউনেস্কোর নিজস্ব পদ্ধতি অনুসরণ করে গত তিরিশে অক্টোবর দুই তারিখে ইউনেস্কোর মহাপরিচালক মিস ইরিনা বুকোভা বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মার্চের ভাষণটিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ দালিলিক ঐতিহ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি প্রদান করেন উল্লেখ্য এ যাবৎ সারা বিশ্বে মোট চারশো সাতাশটি দলিলকে এই বিরল স্বীকৃতি দেওয়া হয়েছে এই স্বীকৃতির মাধ্যমে একদিকে যেমন পৃথিবীর মানুষ আমাদের জাতির জনক বঙ্গবন্ধু বাঙালি জাতির মুক্তি সংগ্রামে তার অবিসংবাদিত ভূমিকার বিষয়টি আরও বিশদভাবে জানার সুযোগ পাবে অপরদিকে এই কালোত্তীর্ণ ভাষণটি ভবিষ্যৎ প্রজন্মকে ন্যায় এবং মুক্তির পথে উজ্জীবিত করার লক্ষ্যে সংরক্ষিত হয়ে থাকবে একই সঙ্গে এই ভাষণ বাঙালি জাতির এবং সমস্ত মুক্তিকামী মানুষের প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণার অনন্য উৎস হিসেবে প্রেরণা যোগাবে আমি তাই কালজয়ী ভাষণ সম্পর্কে মাননীয় মন্ত্রী জনাব তোফায়ল আহমেদ আনিত প্রস্তাবটি সর্বান্তকরণের সমর্থন করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ মাননীয় মন্ত্রী